1930 সালে প্লুটো গ্রহ আবিষ্কারের পর থেকে কুল পড়ুয়া শিশুরা পড়ে এসেছে যে সৌরজগতের মোট গ্রহের সংখ্যা 9টি। কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে এসে এই ধারণাটি বদলে যায়। তখন জ্যোতির্বিজ্ঞানীরা দাবি তুলতে থাকেন যে প্লুটো আসলে কোনো গ্রহ নয়। সবশেষে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্লুটোকে বামন গ্রহ বলে ডাকা হবে। আজ আমরা সৌরজগতের 8টি গ্রহ নিয়ে জানব। বুধ গ্রহ। সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। পৃথিবীর চাঁদ থেকে আকারে অল্প একটু বড় বুধ গ্রহ। বুধের সূর্য দ্বারা আলোকিত হওয়ার দিকে 840 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। অন্যদিকে অন্ধকার দিকে তাপমাত্রা -200 ডিগ্রি থেকে -300 ডিগ্রি সেলসিয়াস। বুধ গ্রহের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, যার ফলে এখানে প্রায় উল্কাপাত হয়ে থাকে। তাই পৃথিবী চাঁদের মতো বুধ গ্রহের বুকেও অনেক বিশাল বিশাল গর্ত আছে, যা কিনা মহাকাশ থেকেও আলোকন করা সম্ভব। নাসার মেসেঞ্জার নামের মহাকাশযানটি এর 4 বছর ধরে চলতে থাকা মিশনে বুধ গ্রহের এমন এমন নতুন তথ্য আবিষ্কার করেছে যা জ্যোতির্বিজ্ঞানীদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। শুক্র গ্রহ। সূর্যের দ্বিতীয় গ্রহের নাম শুক্র গ্রহ। শুক্র গ্রহ খুবই উত্তপ্ত অবস্থায় থাকে, এমনকি বুধ গ্রহের চেয়ে এর তাপমাত্রা বেশি। শুক্র গ্রহের নিজস্ব বায়ুমণ্ডল আছে, তবে এটি বিষাক্ত। এই গ্রহের পৃষ্ঠতলে অত্যন্ত চাপ থাকার দরুন যে কোনো মানুষ এখানে অবতরণ করলে নিমেষের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন। বিজ্ঞানীরা শুক্র গ্রহের বর্তমান পরিস্থিতিকে গ্রিন হাউস প্রক্রিয়ার অংশ হিসাবে ব্যাখ্যা করেন। এই গ্রহের আকার এবং গঠন অনেকটা পৃথিবীর মতন। গ্রিন হাউস প্রক্রিয়ায় যেভাবে সূর্যের তাপমাত্রা পৃথিবীতে বন্দী হয়ে থাকে, তেমনটি বর্তমানে বহুলভাবে সংগঠিত হচ্ছে শুক্র গ্রহের অভ্যন্তরে। আশ্চর্যজনক হলেও সত্যি যে সৌরজগতের অন্যান্য গ্রহগুলি নিজের অক্ষের উপর যেই দিকে অনবরত ঘোরে, শুক্র গ্রহ ঘোরে ঠিক তার উল্টো দিকে। প্রাচীন গ্রীকরা মনে করতেন যে শুক্র গ্রহ আসলে দুটি ভিন্ন বস্তু, যার একটি ভোরের আকাশে দেখা যেত, আরেকটি দেখা যেত সন্ধ্যার আকাশে। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে দুটো বস্তু আসলে একটি গ্রহ মাত্র। সূর্য এবং চাঁদ ব্যতীত পৃথিবীর আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হচ্ছে শুক্র। এতটাই উজ্জ্বল যে অনেক বাঙালির কাছে এটি শুকতারা নামেও পরিচিত। পৃথিবী গ্রহ। সূর্যের তৃতীয় গ্রহের নাম পৃথিবী। পৃথিবীকে প্রায় জলের জগৎ নামেও অবহিত করা হয়, কারণ এর উপরিভাগে 2/3 হচ্ছে জল। প্রাণের সঞ্চালনের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর নাইট্রোজেন এবং অক্সিজেন। পৃথিবী তার নিজের অক্ষে একবার ঘূর্ণন করে 1532 ফুট পার সেকেন্ড গতিতে। পৃথিবী নিরক্ষরেখায় এই গতির পরিমাপ করা হয়েছে প্রায় 1000 মাইল প্রতি ঘন্টা, আর সূর্যের চারিদিকে আমাদের গ্রহটি ঘুরছে প্রায় 18 মাইল প্রতি সেকেন্ড গতিতে। মঙ্গল গ্রহ। সূর্যের চতুর্থ গ্রহের নাম মঙ্গল গ্রহ। একটি শুষ্ক ধূলিময় বিস্তীর্ণ এলাকা। আয়রন অক্সাইড ধূলিকণার দরুন এই গ্রহটি লালচে বর্ণের দেখায়। পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক ধরনের মিল দেখা যায়। এটি রয়েছে পাহাড় পর্বত শিলাময় অঞ্চল। পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও টর্নেডোর আবির্ভাব পরিলক্ষিত হয়, তবে এই টর্নেডোর সাথে প্রচুর পরিমাণ ধূলিকণা। মঙ্গল গ্রহে তুষারপাতও হয়ে থাকে। জলের অস্তিত্ব পাওয়া গেলেও এটি রয়েছে পুরো জমাটবদ্ধ অবস্থায়। মঙ্গল গ্রহে তুষারপাতও হয়ে থাকে। জলের অস্তিত্ব পাওয়া গেলেও এটি রয়েছে পুরো জমাটবদ্ধ অবস্থায়। যদিও আজ এই গ্রহটি ঠান্ডা এবং মরুভূমির ন্যায়, কিন্তু বিজ্ঞানীদের ধারণা পূর্বে কোনো এক সময়ে এটিতে জল তরল অবস্থায় ছিল এবং উষ্ণ আবহাওয়া ছিল। মঙ্গলের আবহাওয়া এতটাই পাতলা যে এর পৃষ্ঠতল কখনোই তরল জল ধারণ করতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন যে প্রাচীন মঙ্গল গ্রহের প্রাণ সরবরাহের ক্ষমতা ছিল। তারা এখনও মঙ্গলে পূর্ব প্রাণের অস্তিত্বের আশা ছাড়েননি। বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হচ্ছে সূর্যের পঞ্চম গ্রহ। বৃহস্পতি একটি দানবাকার গ্রহ। সৌরজগতে এটির আকার সবচেয়ে বড়। এই গ্রহের প্রায় পুরোটুকুই বিভিন্ন রকমের গ্যাস দ্বারা পরিপূর্ণ। এইসব গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেন হিলিয়াম উল্লেখযোগ্য। এই গ্রহের ঘূর্ণাবর্তে পাক খেতে থাকা মেঘগুলো নানান গ্যাসীয় মিশ্রণের ফলে বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গ্রহের মূল বৈশিষ্ট্য হচ্ছে লালচে রঙের বৃহৎ দাগ, যেটি কিনা মূলত একটি দৈত্যাকার ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং এখনও এটি চলমান। বৃহস্পতি গ্রহের একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। বিশাল এই গ্রহের উপগ্রহের সংখ্যা কম নয়, প্রায় 12টি। সব মিলে বৃহস্পতি ও উপগ্রহগুলোকে ছোটোখাটো সৌরজগৎ বললেও ভুল হবে না। শনি গ্রহ। সৌরজগতের ষষ্ঠ গ্রহটি হল শনি গ্রহ। শনি গ্রহ তার বলয়ের জন্য সুপরিচিত। ইটালিয়ান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম 1600 শতাব্দীর শুরুর দিকে এই গ্রহটি পর্যবেক্ষণ করেন। তিনি প্রথমে এটিকে 3টি একসাথে লেগে থাকা বস্তু মনে করেছিলেন, যেহেতু শনির মাঝে বৃহৎ বলয় বিদ্যমান। কিন্তু তখনও এই বলয়টির কথা জানতেন না। ভ্রান্ত ধারণায় মগ্ন এই জ্যোতির্বিজ্ঞানীরা
তার আবিষ্কারের প্রমাণস্বরূপ তার নোটবইয়ের একটি ছোট চিত্র এঁকে যান, যার মধ্যে ছিল একটি বড় বৃত্ত আর দুইটি ছোট বৃত্ত। প্রায় 40 বছর পর ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স প্রস্তাব করেন যে এই বস্তুটি আসলে একটি বলয় সংবলিত গ্রহ। শনিগ্রহের বলয়টি মূলত বরফ এবং শিলা দ্বারা গঠিত। বর্তমানকালের বিজ্ঞানীরা এখন নিশ্চিত নন যে ঠিক কীভাবে এই বলয়টি উদ্ভব হয়েছে। এই গ্যাসীয় গ্রহটির প্রায় পুরোটা জুড়েই রয়েছে হাইড্রোজেন আর হিলিয়াম। শনিগ্রহের অগণিত উপগ্রহ রয়েছে, তাদের মধ্যে টাইটান উপগ্রহটি সবচেয়ে বড়। ইউরেনাস গ্রহ। সূর্যের সপ্তম গ্রহ হচ্ছে ইউরেনাস, যেটি কিনা একটি চ্যাপ্টা বলের মতো দেখতে। এটি একমাত্র দানব গ্রহ যা নিরক্ষরেখা কক্ষপথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, অর্থাৎ এটি আড়াআড়িভাবে সূর্যের চারিদিকে ঘোরে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন যে গ্রহটি পূর্বে অন্য আরেকটি বৃহৎ আকারের গ্রহস্বরূপ বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, যার ফলে এটি সমকোণে কাত হয়ে গিয়েছে এবং নিরক্ষরেখাও পরিবর্তিত হয়েছে। এমন নিরক্ষরেখার দরুন ইউরেনাস একটি চরম মৌসুমের শিকার হয়, যেটি প্রায় টানা 20 বছর বেশি স্থায়ী হয়। এছাড়াও গ্রহটির একটি মেরু টানা 84 পার্থিব বছর সূর্যের দিকে মুখ করে থাকে। ইউরেনাসের আকার অনেকটা নেপচুনের মতোই। ইউরেনাসের আবহাওয়ায় মিথেনের উপস্থিতির দরুন এটির নীল সবুজ আভা পরিলক্ষিত হয়। এটির অসংখ্য উপগ্রহ আছে। গ্রহের চারিদিকে একটি অস্পষ্ট বলয় দেখা যায়। নেপচুন গ্রহ। সৌরজগতের অষ্টম গ্রহের নাম নেপচুন। নেপচুন গ্রহ শক্তিশালী বায়ু প্রবাহের জন্য খ্যাত। মাঝে মাঝে নেপচুনের এই বায়ু প্রবাহ শব্দের গতিকেও ছাড়িয়ে যায়। নেপচুন সূর্য থেকে অনেক দূরে, ফলে এটি অনেক ঠান্ডা একটি গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 30 গুণ দূরে রয়েছে নেপচুন। এটি রয়েছে শিলা দ্বারা গঠিত কেন্দ্র। নেপচুনই প্রথম গ্রহ যেটির অস্তিত্ব গণিতের মাধ্যমে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন এটি শনাক্ত হওয়ার আগে। ইউরেনাসের অনিয়মিত কক্ষপথের জন্য ফ্রেঞ্চ জ্যোতির্বিজ্ঞানী আলেক্সিস বুবার্ড নেপচুনের মহাকর্ষীয় টানকে দায়ী করেছিলেন। জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোয়ানগল গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে টেলিস্কোপে নেপচুনকে খুঁজে বের করেন। নেপচুন পৃথিবী থেকে প্রায় 17 গুণ বড়। অন্যান্য গ্রহ। প্লুটো 2006 সালে সূর্যগ্রহণের মর্যাদা হারিয়েছে। এটিকে বামন গ্রহ হিসাবে অভিহিত করা হয়েছে। প্লুটোর আকার পৃথিবী চাঁদের চেয়েও ছোট। এই গ্রহটির মাঝে নেপচুনের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। 1979 সাল থেকে 1999 সাল পর্যন্ত প্লুটোকে একটি গ্রহ হিসাবে অভিহিত করা হতো। Planet 9 নামের আরেকটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যেটির কক্ষপথ পৃথিবীর কক্ষপথের থেকে আরও 600 গুণ লম্বা। সূর্য থেকে এই কক্ষপথ নেপচুনের কক্ষপথেরও 20 গুণ বেশি দূরত্বে অবস্থিত। তবে এই গ্রহটি এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সরাসরি দেখেননি। সৌরজগতের একবারে শেষ প্রান্তে অবস্থিত বরফীয় বস্তুগুলোর উপর মহাকর্ষীয় প্রভাবের উপর ভিত্তি করে এই গ্রহের উপস্থিতি অনুমিত হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকুন, ভালো থাকবেন।